আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন এই প্রত্যাশা করছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আনমারুল আলম স্বাস্থ্য বিষয়ক নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি দর্শক আজকে আমরা আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ সেটি হচ্ছে লিভার বা যকৃত এই লিভারের একটা সমস্যা নিয়ে আমরা কথা বলবো আমরা আজকে কথা বলবো ফ্যাটি লিভার নিয়ে যত দিন যাচ্ছে ফ্যাটি লিভার নিয়ে অনেক কথা হচ্ছে আসলে আমরা এটার সম্পর্কে জানতে চাইছি এবং এটা কিভাবে প্রতিরোধ করা যায় এ সম্পর্কেও অনেকেই আমরা চাই আসলে জানতে আমরা একটা সুস্থ লিভার সবাই চাই এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কী খাবেন খাবারটা কেমন হবে আর এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন রিহানা ফেরদাউসি পুষ্টিবিদ সমরিতা হাসপাতাল অ্যাসোসিয়েট প্রফেসর কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ফরিহানা ফেরদৌসি আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আমি আসতে পেরে আপনাদের অনুষ্ঠানে অবশ্যই আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আপনারাও যোগ দিন আসলে আমাদের সাথে পর্দায় দেখানো নম্বর রয়েছে আপনারা সরাসরি ফোন করতে পারেন এই বিষয়টি নিয়ে যে বিষয় আমরা কথা বলবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে মন্তব্য থাকলে আপনারা সেটি করতে পারেন আমাদের বিশেষজ্ঞ রয়েছেন তিনি চেষ্টা করবেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার আমরা শুরু করি প্রথমে আগে জেনে নেই যে এই আমরা বলছি ফ্যাটি লিভার এটা কি জিনিস একটু যদি দর্শকদের বলেন বুঝিয়ে আচ্ছা ফ্যাটি লিভারটা হচ্ছে ধরেন আমাদের লিভারটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা অর্গান এবং এটা অনেক ধরনের কাজে লিপ্ত আছে ধরুন মেটাবলিজম আছে স্টোর করছে কিন্তু এই যদি এমন হয় যে লিভারটা যা তার যে কাজগুলো ঠিক মতো করবে সেখানে যদি ডিস্টার্ব হয় কোনো কারণে সেটা আমরা দেখছি যে ফ্যাট যদি জমা হয়ে যায় তখন লিভার তার যে প্রয়োজনীয় কাজকর্ম সেটা সে থেকে বিরত থাকে করতে পারে না সঠিকভাবে যখন তার প্রয়োজনের অতিরিক্ত আই মিন আপনার পাঁচ থেকে দশ পার্সেন্ট বেশি যদি ফ্যাট তার লেগে যায় লিভারের শরীর গায়ে তাহলে সে কাজ করতে পারে না মানে স্বাভাবিকভাবে করতে পারছে না তার যে স্বাভাবিক যে কাজগুলো অনেকগুলো কাজই তাকে করতে হয় টক্সিক রিমুভ করতে হয় কিন্তু তখন সে কাজগুলো সঠিকভাবে করতে পারছে না তখন এই যে কন্ডিশনটাকে আমরা বলি ফ্যাটি লিভার এই লিভারটা ফ্যাটি লিভার হতে পারে অনেকগুলো কারণে ধরেন আমরা বলি যে অ্যালকোহলিক হতে পারে অ্যালকোহল যারা অনেক দিন খাচ্ছে বেশি বেশি করে খায় প্রতিদিন নিচ্ছে তাদের কিন্তু লিভারটা ফ্যাটি লিভার হয়ে যায় দ্রুত এমন হতে পারে যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার নয় নন অ্যালকোহলিক তাদেরও ফ্যাটি লিভার কেন হচ্ছে তাহলে অ্যালকোহল তো একটা মানে ইনফ্লুয়েন্স কিন্তু যেহেতু নিচ্ছি না আমরা যারা তাদের হচ্ছে তারা তার মানে আরও অনেক কালো কারণ আছে যেটার জন্য এটা হচ্ছে সেটা হচ্ছে লাইফ স্টাইল ধরেন আমাদের খাবার ঠিক নেই আমাদের ঘুম ঠিক নেই আমাদের টাইমিংয়ের ঠিক নেই মানে এই বিষয়গুলোর জন্য কিন্তু লিভারে ফ্যাট হতে পারে আই মিন আমার খাবারে যে খাবারগুলো খাওয়ার কথা যেভাবে আমি সুস্থ থাকব ব্যালেন্সড ফুড সেই খাবারের হয়তো উপাদানগুলো আমি সঠিক নিচ্ছি নামে নিচ্ছি কিন্তু উপাদানের সোর্সগুলো আমার ঠিক নেই কিংবা আমি উপাদানগুলো ঠিকই নিচ্ছি লোড বেশি নিচ্ছি এই সব সে কারণে কিন্তু ফ্যাটগুলো তখন মানে এক্সট্রা হচ্ছে সেটা এক্সট্রা কোথায় জমা হবে তখন লিভারে জমা হয়ে যাচ্ছে একটা যদি একটু বলিয়ের সাথে যে আমরা সাধারণ দর্শকদের জন্য যে আমরা বলি না অনেকে ওবেজ হয়ে যান ঠিক আছে স্থুল হয়ে যায় স্থুল কয় তো লিভারটাও তাহলে এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ মানে আমরা যেমন ধরেন মুটিয়ে যাই হ্যাঁ মুটে গেলে আমাদের চলা ফেরা ঘুম সবকিছুতে কিন্তু একটু ডিসটারব আমরা না স্বাভাবিকদের মতো দুর্ধাপ করতে পারছি না ঠিক আমার যে কাজটা দৈনন্দিন কাজও কিন্তু আমার ব্যাহত হচ্ছে আমি পড়ে যাচ্ছি আমি হচ্ছে কিন্তু লিভারও কিন্তু তাই দেখেন লিভারটা যখন লিভারের ফ্যাট কিন্তু এটা প্রয়োজনের জিনিস না আচ্ছা হ্যাঁ খুব খুব নেগ্লিজেবল প্রয়োজন বাকি যে দেখেন 5 থেকে 10% হলেই সে বলছে যে আমি অকেজ হয়ে যাব আচ্ছা মানে সিগন্যাল দিচ্ছে তাহলে যদি আরেকটু বেশি হয় গ্রেড 2 তে চলে যায় তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে গ্রেড 3 4 গেলে এখন তখন লিভার হয়তো সিগন্যাল দিচ্ছে আমি আর কাজই করছি তাহলে ভয়ের ব্যাপারটা হচ্ছে যে ফ্যাটি লিভার ঠিক আছে আপনি স্বাভাবিক কাজ তো করতে পারছে না কিন্তু যত দিন যাচ্ছে এটা যত এটার পরিমাণ যত বাড়বে তখন লিভার তার যে মানে কাজ ক্ষমতা মানে অনেকটাই হারিয়ে ফেলবে এবং সেটা যখন হারাবে তখন বডির আবার অন্য মানে অর্গানগুলার সমস্যা শুরু হবে নাকি হ্যাঁ ধীরে ধীরে তো একজন লিভার যে কাজগুলো করছে সেই কাজগুলো এটা তো ইঞ্জিনিয়ার মতো আমাদের ইম্পর্টেন্ট কাজ সিজতে আমার মানে দেহকে বা আমাকে চালিয়ে রাখে যখন লিভার সে কাজগুলো করছে না তখন অন্য কোন অর্গান তো নেই যে সেই কাজগুলো আমাকে করে দিবে রিপ্লেসমেন্ট তো আমার করা যাচ্ছে লিভারকে রিপ্লেস করে আরেকটা লিভারই করে দিতে পারে हैन কিন্তু লিভারের পরিবর্তে তো কিডনি সেই কাজটা করে দিতে পারবে না তাই সেই ক্ষেত্রে আস্তে আস্তে আমার শরীরের যেগুলোই কাজগুলো হবে না আস্তে আস্তে আমরা ফ্যাটাল অবস্থায় চলে যেতে পারি इवन মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে আসলে সিস হয়ে গিয়ে হ্যাঁ তাহলে মানে বিষয়টা মনে হচ্ছে খুব মানে প্রথমে মনে হচ্ছে ফ্যাটি লিভার হয়তো খুব বেশি অসুবিধা না কিন্তু যত সময় বাড়াবে যদি ইনফ্লামেশন অবস্থা না যায় তখন হয়তো 40 প্লাস এরকম আমাদের যাদের বয়স আছে তারা হয়তো আমরা টেস্ট করলে সবারই কম বেশি ফ্যাটি লিভার পেতে পারি কিন্তু এটা যদি এমন হয় যে এটা সমস্যা করছে না বা বাড়ছে না বা এটা ইনফ্লামেশন অবস্থায় যাচ্ছে না সেই ক্ষেত্রে ঠিক আছে ঠিক আছে তারপরও আমরা বলবো অবশ্যই তা সেই অবস্থা থেকে আমরা পূর্বের অবস্থায় ফিরে আসার কারণ যেহেতু একবার বেড়ে গেছে এটা বেড়ে যাওয়ারই আরও বারবার সিগনাল দিচ্ছে তো এটা যদি না বাড়ে কিন্তু যদি এমন হয় যে ইনফ্লামেশন শুরু হয়ে গেছে তাহলে তো খারাপের দিকেই সে যাবে যাবে জি আর একবার ইনফ্লামেশন শুরু হলে কিন্তু নিয়ন্ত্রণ করা একটু কঠিন যদি আমরা সেভাবে ধৈর্য ধরে নিয়ন্ত্রণ করতে চাই অবশ্যই পারবো কিন্তু একটু কঠিন কঠিন হয়ে যাবে মানে আগেই ওটা থামাতে হবে অবশ্যই আর আরেকটা বিষয় হচ্ছে যে যাদের আমাদের ফ্যাটি লিভার নেই তাদেরকে আমাদের সতর্ক থাকতে হবে যেন আসলে ফ্যাটি লিভার না হয় এই বিষয়টা সম্পর্কে যদি সে জেনে নেয় যে ফ্যাটি লিভার হলে আমার কি কি সমস্যা হতে পারে বা কোন কোন সমস্যার সাথে সাথে ফ্যাটি লিভারটা রান করতে পারে যেমন একজন আমরা বলি যেমন মেটাবলিক সিনড্রম যাদের আছে আই মিন ধরেন আপনি দেখেন যাদের ডায়াবেটিস আছে যাদের হাইপার টেনশন আছে যাদের থাইরয়েড সমস্যাও আছে কন্ট্রোল না সিলিয়াক ডিজিজ আছে যাদের তো এই যে সমস্যা যাদের আছে এদের কিন্তু এরা কি করে ফুড যখন নির্বাচন করে ভুল করতে পারে আচ্ছা এই ভুল নির্বাচনের জন্য এমন হতে পারে যে আমার ইনসুলিন রেসিস্ট্যান্স হয়ে গেছে ইনসুলিন রেসিস্ট্যান্স হলে লিভার ফ্যাটি হতেই পারে আচ্ছা যেমন ডায়াবেটিস হতে পারে এটার সম্ভাবনা একদম নাইন্টি পার্সেন্ট হবেই আচ্ছা একটু আসে আপনি ঝুঁকির কথাগুলো বলছিলেন আসলে যে তাহলে ঝুঁকিতে কারা যদি আমরা বলি একটু যদি আমরা আসি যে বয়সের কি কোনো বিষয় আছে যে ফ্যাটি লিভারের ক্ষেত্রে বয়স বয়স একটা হয় কেন আমরা ধরেন বয়সী হয়ে গেলে আমাদের অ্যাক্টিভিটিসটা কমে যায় মানে বেশি বয়সে এটা হতে পারে বেশি বয়সে তো হতেই পারে কারণ আমাদের অ্যাক্টিভিটিসটা কমে যায় আমাদের জীবনের অনেক কিছু মানে তখন আমরা চলে যাই শেষের দিকে মনে হয় এবং খাবার দাবারে মনে হয় আর কদিন বাঁচবে একটু খেয়ে নেই এমন একটা চিন্তাধারা আছে অনেক বেছে খায় না আমরা যখন যতক্ষণ মানে কর্মের মধ্যে থাকি ততক্ষণ যেভাবে চিন্তা করছি যখন আমরা কাজ ছেড়ে রেস্টে চলে যাই তখন রিল্যাক্স বডি যখন হয়ে যায় মনও যখন হয়ে যায় তখন খাবারের দিকেও আমাদের মনোযোগটাও কমে যায় মানে সঠিক খাবার ভালো খাবার বলতে বলছি যে আমার শরীরের যেটা প্রয়োজন সেটাই আমার জন্য ভালো ভালো মানে দামি খাবার না হ্যাঁ সেক্ষেত্রে আমরা অনেক মনে করি যে বিদেশি খাবার আনছি কিনে দামি এটা ভালো না আমার শরীরের নিট যেটা আমার সেল গঠনে যা যা আছে সেই জিনিসগুলো যদি আমি নিতে পারি সেটা আমার জন্য ভালো তাহলে বয়স বাড়লে এই জিনিসগুলো হতে পারে হতে সব ধরনের তখন ডায়াবেটিস বলেন হাইপার টেনশন বলেন ফ্যাটি লিপার হতে পারে মেয়েদের হতে পারে বয়সের সাথে যেমন আবার আমরা ছেলেমেয়ের পার্থক্য করলে মেয়েদের একটু হতে পারে মেয়েদের এমনি ফ্যাট সেল একটু বেশি থাকে পুরুষদের তুলনায় সেক্ষেত্রে হওয়ার চান্স থাকে

লিভার ফাংশনটা দেখে নিচ্ছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে অল্টার আসছে অল্টার আসছে তো এই যে বাচ্চারাও ভুগছে যেটা আমরা তো একসময় দেখছি না এখন হয়তো বাড়ছে টেস্টও হচ্ছে পরীক্ষা নিরীক্ষাও হয়তো করা হচ্ছে তো এটা কেন আসলে এটা হচ্ছে কি বাচ্চাদের আজকাল যে সব এনভায়রনমেন্টের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে যেমন আমাদের ঘরের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে আমরা যে ফুডগুলো খেয়ে বড় হয়েছি সেই ফুডগুলো বাচ্চারা আজকাল খায় না তারা ফাস্ট ফুডের দিকে চলে গেছে স্ট্রিট ফুডে চলে গেছে ইভেন এমনও হতে পারে অনেক সময় স্কিপ করছে মন মতো খাবারটা না হলে ওরা খাচ্ছে না আচ্ছা পছন্দ হচ্ছে না খাচ্ছে না এবং যে খাবারটা খাচ্ছে ওরা মিট বেশি খাচ্ছে ফিশটা কম খাচ্ছে ভেজিটেবলস খাচ্ছে না যেটা দরকার এই ধরনের খাবারগুলোর প্রতি ওদের খুব ঝোঁক চলে এসছে যার জন্য এবং ট্রান্সফ্যাট যেগুলো আছে প্রসেস ফুডের প্রতি মানে হয় কি যে খাবারগুলো না খুব স্বাদ জিভাকে খুব স্যাটিসফাইড করে তো যার জন্য বাচ্চাগুলো সব কিছুতে ভালো লাগাগুলো খুঁজে ভালো লাগা খুঁজতে গিয়ে ভালো খাবার তাদের কাছে যেটা ভালো মনে হয় তাদের তো আসলে এখন এই বয়সে বোঝার কথা না যে কোনটা ভালো কোনটা মন্দ তাদেরকে বুঝিয়ে দেওয়ার কথা আমাদের তা আমরা সেই রোলটা প্লে করছি না যার জন্য বাচ্চারাও সেই জিনিসটাকে সুযোগ করে নিচ্ছে যে ভালো লাগছে খাচ্ছি ভালো লাগছে আমি এখন ঘুমাচ্ছি না রাতে ঘুমাচ্ছি না ভালো লাগছে সকালবেলা ঘুমাচ্ছি চেঞ্জ হচ্ছে এবং একটা বিষয় হচ্ছে যেমন সময় নির্দিষ্ট সময় নির্দিষ্ট ফুড যেমন দরকার ঘুমটাও দরকার আবার শুধু ঘুম না আমার কিছু সময় রেস্টও দরকার আছে আরও কিছু আছে ফ্রেশনেস মুভমেন্ট এরা খাবে পড়বে হয়তো ফোনে গল্প করছে ঘুমাচ্ছে মানে যখন তখন মানে মুভমেন্ট যে জিনিসটা খেলাধুলা যে জিনিসটা ফিজিক্যাল এক্সারসাইজ এই জিনিসগুলো কমে গেছে এই সব কিছু মেনে পরিবেশ অনেক কিছু আমাদের আমাদের যে বেড়ে ওঠা যে পরিবেশ আমরা পেয়েছি বাচ্চারা আজকাল বাচ্চারা সেটা আমি আমরা দেখি না তো আমরাই কিন্তু বাচ্চাদেরকে অনেক কিছু থেকে দূরে রাখছি দিচ্ছি না শেখাচ্ছি না বলছি না যে এটা করো বা এটা ই করছো বা আমরা বাধ্য করছি না কোন কোন বাবা মারা আছেন যে তারা ব্যস্তই থাকছেন বাচ্চা কি খাচ্ছে হয়তো সেই সুযোগ পাচ্ছে না জেনে নিতে অফিস করতে হচ্ছে ব্যস্ত থাকতে হচ্ছে যে শারীরিক দুর্বলতায় পড়ে যাচ্ছে এটা হয়তো মাথায় রাখছি না এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা যারা মেডিকেল পার্সোনাল আমরা ভাবি যে আপনারা ভাববেন আপনারা চিন্তা করেন বা একটু কিছুদিন পর পর আমাদের সাথে কথা বলেন কাউন্সিলিং করেন যে বাচ্চাটা কিভাবে ভালো থাকতে হবে কারণ এই বাচ্চাকে আপনি মেধাগত দিক থেকে ভালো করছেন হয়তো খুব মেধাবী হচ্ছে এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে এই প্রতিযোগিতায় ভালো করছে ওটা করছে কিন্তু স্বাস্থ্য ভালো থাকছে না তাহলে এই স্বাস্থ্য যদি না থাকে এই মেধার ব্যবহার আর হবে না মেধাটা হয়তো সে অর্জন করলো যে বয়সে সে ব্যবহার করবে সেই বয়সটা সে আর পেল না হুম তখন অসুস্থ বিছানায় থাকতে হচ্ছে তাহলে খুব দুঃখজনক আসলে তাহলে আমার মনে হচ্ছে যে আপনি যেমনটা বলছেন যে তাহলে এইটা তো আমরা দেখছি এখন আসলে এই যে অনলাইন ফুড আমরা এখন অর্ডার করলে খাবার চলে আসছে বাসায় হয়তো আমরা ওইভাবে আসলে রান্না করতে চাচ্ছি না বা আপনি যেমনটা বলেন যে খুব টেস্ট বাসায় রান্না করলে বাচ্চারা হয়তো বলছে এটা তত টেস্ট না যেমন মাছ রান্না করলে মাছ যে কত উপকারী এটা হয়তো আমরা বুঝাচ্ছি না বেশিরভাগ বাচ্চা কিছু মায়েরা যে আছে না তা নয় আছে কিন্তু বেশিরভাগটাই আসলে মাংস দিয়ে দিয়েছে ঠিক আছে মাংস দিক আমরা বলছি মুরগি কিও দেয়া যেতে পারে কিন্তু সেটা যদি হয় অর্গানিক ঠিক আছে ফার্মে মুরগি দিয়ে দিচ্ছি স্টেরয়েড দেওয়া থাকছে দেখেন আমরা এত খোঁজ নিচ্ছে না অনেক মারাও মানে তার নিজের প্রতিষ্ঠার জন্য বাবারা প্রতিষ্ঠার জন্য তারা ব্যস্ত হচ্ছেন তারাও এই খাদ্যের যে বিষয়গুলো এগুলো বিষয় কনসার্ন না যার জন্য বাচ্চাকে তারা এখানে একটা জিনিস বলি যে তাহলে আসলে আমাদের যে সামনের ভবিষ্যৎ যদি আমি বলি যে আমাদের এই যে নতুন জেনারেশন তো এটা তো সামনে যে তাদের উপরে প্রভাবটা পড়বে হয়তো এই বাচ্চাগুলো যখন বড় হবে তাদের বয়স যখন তখন তো ঝুঁকিগুলো মনে হয় আরো বেড়ে যাচ্ছে আসলে হ্যাঁ অবশ্যই স্বাস্থ্যের ঝুঁকিটা তো বেড়েই যাচ্ছে কারণ এটা তো মানে যখন সে ঝুঁকিতে পড়বে তখন হয়তো মাদের আর বাবাদের বা আমাদের আর কোনো রোল থাকলো না হয়তো সেবা করতে হচ্ছে কিন্তু আর ফিরে আনার পথটা আমাদের কম এটাই একটা বড় জিনিস কারণ খাবারের ব্যাপারটাই আমার মনে হয় যে

যে সিক্রেট হচ্ছে বা যে কমে যাচ্ছে বা কিছু সে সময় আমি ঘুমোচ্ছি না যখন বাড়তি আমার যে সময় কাজ এবং যে বিষয়গুলো হচ্ছে দেখেন আমরা এই ফ্যাটি লিভারের কথা বলছি এটা কিন্তু ডেফিসিয়েন্সি তো হতে পারে এই যে আমি দিনের বেলা ঘুমিয়ে থাকছি সানলাইটটা না ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলেও কিন্তু সিভিয়ার ডেফিসিয়েন্সি হলেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে

ফ্যাটি লিভার করার জন্য অবশ্যই ক্ষতিকর কারণ দেখেন প্রসেস ফুড মানে রিফাইন্ড ফুড আমরা বলি এই প্রসেস ফুড কিন্তু প্রসেস করি আমাদের খেতে হয় আমরা একদম র ধানটা খেয়ে ফেলতে পারছি না না প্রসেস কিন্তু ম্যানুয়ালি প্রসেস অলরাইট। রাইট কিন্তু এটা যখন আলট্রা প্রসেসড হয়ে যায় সেক্ষেত্রে সেটা ক্ষতিকর কিন্তু আলট্রা প্রসেস যখনই করতে যাচ্ছে বেশি রিফাইন্ড যখন আমরা করতে যাচ্ছি ওরা নিউট্রিয়েন্টগুলো চলে যাচ্ছে কারণ আমি যখন আখের রস খাচ্ছি তখন কিন্তু বা একটা ফল থেকে যে রসটা খাচ্ছি ফলটা খাচ্ছি সেক্ষেত্রে সাথে কিন্তু ফাইবার যাচ্ছে কিন্তু যখন চিনি করে খাচ্ছি তখন কিন্তু শুধু ফাইন কার্বোহাইড্রেটটুকু থাকছে ওই এনজাইমগুলো যেগুলো আমাকে হেল্প করবে শরীর ঢুকাবে নিবে আনবে ছুটবে ফলটা নিয়ে সেটা নাই তো থাকছে কি শুধু আমার সুগারটা হয় ফ্রুক্টোস সুক্রোস এটা তো আমার আমার অতিরিক্ত যখন হচ্ছে তখন কি হবে যে আমাকে এনার্জি দিচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ সেটা তো কাজ করবে না ফ্রুক্টোজ তখন লিভারে যে জমা হচ্ছে তা আমরা সুক্রোজই বেশি খাচ্ছি এই একটা কার্বোহাইড্রেট এমন হতে পারে যে আমার সোর্স আমার কম প্রোটিনের আমি কিনতে পারছি না সেক্ষেত্রে আমি কার্বোহাইড্রেট বেশি নিচ্ছি কার্বোহাইড্রেটের সিলেকশন খারাপ হচ্ছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে আমি লোড বেশি নিচ্ছি দুটো তো কার্বোহাইড্রেটের দিক থেকে আমি দুটো জিনিসের জন্যই আমার লিভার তখন ফ্যাটি হতে পারে এটা জমা হচ্ছে মানে আমরা বলতে পারি যে তো ফ্যাট না কিন্তু ফ্যাট না

এটা হতে পারে একটা কারণ কিংবা যে ফ্যাটটা আমার শরীরের জন্য ভালো না সেই ফ্যাটটাই খাচ্ছি যেমন আমি বলেছিলাম যে ট্রান্স ফ্যাট ট্রান্স ফ্যাটটা খেয়ে খারাপ হ্যাঁ আমরা আসবো একটা বিরতি নিয়ে আসি দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছি কিছুক্ষণ পরে ফিরে আসছি দর্শক একটা বিরতি নিয়ে ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি ফ্যাটি লিভার নিয়ে এবং ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কি খাবেন এটি আমাদের আজকের বিষয় আমাদের সাথে পুষ্টিবিদ রিহানা ফেরদৌসি আছেন সমরীতা হাসপাতাল এবং অ্যাসসেট প্রফেসর কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ আপনি একটা ফ্যাটের কথা বলছিলেন সেখানে একটা ট্রান্সফ্যাটের কথা বললেন তো যে ফ্যাটগুলো আমরা আসলে খাই আমরা কি মানে কোন ফ্যাটটা খাওয়া উচিত আচ্ছা বা ট্রান্সফ্যাটটা কেন খারাপ বলছেন আপনি আচ্ছা আমাদের যে শরীর তৈরির যে সেল তৈরির জন্য বা টিস্যু তৈরির জন্য যে ফ্যাটগুলো লাগছে সেটার মধ্যে না আসলে ট্রান্সফ্যাট আমাদের জন্য নেই আচ্ছা সো ট্রান্সফারটা আমাদের শরীরে আমরা এই জন্য খারাপ বলছি তাহলে ট্রান্সফারটা আসলে কিভাবে হচ্ছে বা কি এটা হ্যাঁ এটা দুটো মানে হয় তো নেচারালি হয় হচ্ছে আপনাদের আপনার গাটে কিছু পাওয়া যায় আর এইটা যখন আমরা খাচ্ছি তখনও ক্ষতিকর হচ্ছে আরেকটা আরেকটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল এক উপায় তৈরি হচ্ছে যেটা আর্টিফিশিয়ালি সেটা তৈরি হচ্ছে ধরেন আপনার ভেজিটেবল লিকুইড যেটা অয়েল হ্যাঁ সেটাকে কিন্তু আপনি হাইড্রোজেনেটেড করে ট্রান্সফ্যাট করা হয় একটু সলিড করা হয় যেমন মার্জারিন এটা কিন্তু ট্রান্সফ্যাট হ্যাঁ এই ট্রান্সফ্যাটগুলো ব্যবহার করা কেন যেমন কেক বিস্কুট মানে এই ধরনের জন আমরা যেটাকে প্রসেস ফুড বলছি আলট্রা প্রসেস ফুড বলছি এগুলো তৈরিতে এই ফ্যাটটা খুব উপকারী তৈরিতে ভালো সুবিধা খেতে খুব মজা মানে আমরা খুব স্বাদ ফিল করি হ্যাঁ তো আমরাই ফিল করি বাচ্চারা তারা করবে এইটা এই যে ফ্যাটটা এটা আমার শরীরে তো কোনো কাজে লাগছে না আমার শরীরে কাজে লাগছে ফ্যাট হচ্ছে আপনার আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডস আর হচ্ছে স্যাচুরেটেড কিছু আচ্ছা তাহলে স্যাচুরেটেড যদি কিছু বলেছি কিন্তু এটা যদি আমি বেশি নিয়ে নিই সেটাও ক্ষতি হয়ে যাবে আচ্ছা আর এই ট্রান্সফার যদি আমি সরাসরি নিয়ে নিই এটা তো আমার শরীরে কাজে লাগছে না আমার শরীরে গঠনেরতে ট্রান্সফার প্রয়োজন নেই এটা পুরোটাই যায় আপনার তাহলে প্রয়োজন নেই আমার পুরোটাই লিভারে জমা ক্ষতি ক্ষতি করছে আচ্ছা ক্ষতি করে তখন এই আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স করছে ইনসুলিন রেজিস্ট্যান্স করে লিভারে এসে জমা করে দিচ্ছে আচ্ছা তো আমি এবং আমার শরীর বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন ভারী করছি আমাকে মুটিয়ে দিচ্ছে এই সর্বনাশ হয়ে যাচ্ছে একটু যদি আমি বলি তাহলে আমি কিন্তু ভাবছি যে ঠিক আছে আমি একটু ফ্যাট খাচ্ছি জি কিন্তু আসলে ফ্যাট আমি যদি খাচ্ছি কিন্তু সেই ফ্যাটটা আমার কোনো কাজে লাগছে না বরং আমার ক্ষতি করছে ক্ষতি করছে হ্যাঁ এই এই হ্যাঁ সেটাই বলছি এখন আমাকে যদি ওই চিনি এখন এই যে খাবারগুলোতে আমি বলেছি দেখেন এই খাবারগুলো কিন্তু আমরা কেউ বাসা থেকে বাদ দিতে পারছি না জি তাহলে আমি কি একদমই খাবো না তাই এরকম প্রশ্নটা আমাদের কাছে আসে তাহলে হ্যাঁ ঠিক আছে যেহেতু খারাপ জিনিসটা হলেও ভালো লাগছে আমরা অল্প কিছু খেতে পারি তাহলে খেলেও ঠিক এমন কিছু খেতে হবে তার থেকে যেটা ওটা কেটে দেয় আচ্ছা এখন একটু আসি তাহলে যে ফ্যাটটা আমাদের খাবার কথা আপনি বলছেন বিশেষ করে আনস্যাচুরেটেড ফ্যাট যেটা আপনি বলছেন এটা কোন খাবারগুলোতে আমরা পাবো আচ্ছা আনস্যাচুরেটেড ফ্যাট আবার আমরা বলি হচ্ছে পলি আনস্যাচুরেটেড হতে পারে মনো আনস্যাচুরেটেড হতে পারে এটাও আমরা পাই হচ্ছে আপনার অলিভ অয়েলে আচ্ছা সানফ্লাওয়ার ওগুলোতে পাচ্ছি এটা হচ্ছে ভেজিটেবল হিসেবে পাই এছাড়া অ্যানিমেল কোথায় পাচ্ছি বা প্রাণীতে কোথায় পাচ্ছি মাছে পাচ্ছি বিশেষ করে ছোট মাছও কিছু পাওয়া যায় তবে সি ফিশে অতিরিক্ত সি ফিশ সি উইড সব কিছুতে পারছি আর একটু পাই ওমেগা থ্রি আছে যেটা মানে আনসাচুরেটেড ফ্যাটি আসি সেটা আমরা কিছু সিডসে পাচ্ছি আবার নার্সে পাচ্ছি এই উপাদানগুলো যদি আমার খাবারে আমরা রাখি তাহলে আমার আমার ডেইলি যে নিড সেটা আমরা ফুলফিল করতে পারি এটা বাচ্চাদের জন্য আমরা বলি যে স্যাচুরেটেড ফ্যাটের কিছু অংশ অ্যাড করতে হয় আমাদের তুলনায় একটু বেশি মানে বড়রা কম খাবে আমরা যত বয়স বাড়ছে আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে দেখি বেশি যাব সামুদ্রিক মাছ পাতা সবজি বেশি করে নেব মানে রুটটা কম নিয়ে পাতা সবজি বেশি করে নেব আচ্ছা সেগুলো তাহলে মানে অন্যান্য ফ্যাটগুলোকে বা খারাপ জিনিসকে সুগারগুলো মানে অপ্রয়োজনীয় যে উপাদানগুলো কাটিয়ে দিতে সাহায্য করছে কারণ তার শরীরে ফাইবার আছে ভিটামিনস আছে মিনারেলস আছে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান আছে আমাদের অক্সিডেন্ট দরকার হয় নিয়ত সময়। এই অক্সিডেন্ট তৈরি হচ্ছে যে আপনার লিফি ভেজিটেবলস থেকে পাতা থেকে ফল থেকে আমরা অনেক পাচ্ছি আপ লেবু জাতীয় ফলগুলো যদি আমরা খেতে পারি তাহলে দেখবেন যে এই ফ্যাটি লিভার বলেন ব্লাড সুগার বলেন ব্লাড হাইপার টেনশন বলেন নিয়ন্ত্রণে রাখা সহজ

এখন আমাদের বাচ্চারা এই ফল খাওয়া মনে ভুলেই যাচ্ছে এরা ফল খেতেই চায় না আর এই ওয়াটারি ফল তারও চায় না তারা ধরেন ওই যে কিউই খেলো তারা হয়তো খেলো দাম দিয়ে কিনে আনছে আজকাল যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো

দেখে দেন পানির মধ্যে সেই পানিটাইটা খান আচ্ছা তাহলেও আমার ওই উপকার হয় কিছু তো একদম যতটুকু না হওয়ার থেকে তো একটু ভালো আর যদি ফ্রুট ফলটা আমরা খেতে পারি এটা বেশি কারণ আমরা ফাইবার সরাসরি খাচ্ছি আর যদি পানিতে চিপে খাচ্ছি তাহলে আমরা কিছু উপাদান পাই তো সেটা সাথে সাথে খেতে হবে আমি অনেকক্ষণ রেখে দিলাম ভিটামিন সি এটা নষ্ট হয়ে যাবে আচ্ছা

একই তেল আমি যখন দুই তিন দিন জ্বালাচ্ছি সেটা খাচ্ছি এটা যেমন টক্সিক উপাদান তৈরি করে তেমনি আবার ট্রান্সফার করে ফেলে ট্রান্সফারটা নিয়ে আমরা বাইরে দেখি যে ভাজাপোড়া আমরা তো শুনি যে একই তেল তারা অনেকবার ব্যবহার করে আমরা বলবো যে খুব বেশি দুইবার করেন অল্প করে তেল দিন ব্যবহার করতে হয় ততটুকুই করেন রেখে দিয়ে পরে আবার করবেন এটা আসলে সঠিক না কিন্তু আমরা দেখি যে রিমোট এরিয়ায় বা যাদের ফিনান্সিয়াল অবস্থাটা দুর্বল তারা কিন্তু ওই রেখে দেওয়া তেলটা কি খাবে আচ্ছা কারণ ওই তো বারবার কি নিমার পথে শর্করাটা কম থাকে তো ওই যে খারাপ জিনিস সে খাচ্ছে বেশি করে ভাত খেয়ে নিচ্ছে তাহলে এই ভাতের যে আমার গ্লুকোজ যতটুকু দরকার সেলে গেল বাকি গুলো তো চলে গেল লিভারে তাহলে তাদের জন্য কিন্তু একটা রিস্ক আচ্ছা তো এই জিনিসটা যদি আমরা বোঝাতে পারি যে এদের এর তো আমরা হেড টু হেড পাই না তো আমরা এই তখন আমরা এইভাবে মিডিয়ার মাধ্যমে বলতে পারি যে আপনি ভাতটা যদি খেতেই চান আপনি পান্থা করে খান তাহলে আপনি কিছু মিনারেলস ভালো পাবেন পান্থা ভাত খান ঠিক আছে এটা ভালো অবশ্যই ভালো পান্থা ভাতে অনেক উপকারিতা পান্থা ভাতটা খান সাথে একটা ডিম খান দেখেন আপনার প্রোটিনের ইয়ে হয়ে গেলো আপনি মিনারেলসও পেলেন আপনি ফল অনেক ফল কিনে খেতে পারবেন না কিন্তু দেশি ফলগুলো কিন্তু আপনি গাছে আপনার উঠানে বাগানে পেয়ে যাবেন সেগুলো খান আমার দামি ফল খেতে হবে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট না আমি যেখানে জন্ম নিয়েছি সেই দেশে সেই মাটিতে যে মাছ এবং গাছ আছে কিন্তু আমাদের জন্য বেশি দরকার ভালো উপকারী আমার জন্য তাহলে আমি সেটা যদি চিন্তা করে একটা পেয়ারা খাই জাম খাই আমরা খাই কামরাঙ্গা খাই এটা আমার জন্য হেলদি কিন্তু আমরা শহরেরা ওই গ্রাম থেকে আসা ফলগুলোর মূল্যায়ন করছি না বা কিছু ধরেন আমাদের মত এখন আমাদের থেকে একটু এইজের যারা তারাও কিছুরা হয়তো খাচ্ছে আমাদের থেকে ইয়াং যারা তারা এগুলো চিনছে না মানে চিনতে চাইছে না যে ছোট মাছটা কি বুঝতে চায় না আমরা বারবারই বলি এই মাছগুলি খাও যেগুলো এখনো? মানে ছোট আছে মানে ছোট মাছগুলোর মধ্যে হবে কি আপনি পুরোটা খেতে পারছেন কিছু ক্যালসিয়াম কিছু পেয়ে যাচ্ছে একসাথে কিন্তু সেটা তারা খাচ্ছে না সেটা কি করছে বড় এক টুকরা মাছ নিচ্ছে ওই নিয়ে কোনো রকম খাওয়ানো যাচ্ছে কিংবা বেশিরভাগ দেখা যাচ্ছে গরুর মাংস মুরগির মাংস এটা ছাড়া না ওদের চলে না মানে আমরা যারা শহরে এবং একটু ফিনান্সিয়ালি রিচ যারা আছে বাচ্চারা তাদের ঘরে আমি দেখি যে এরা এদেরকে খাবার কন্ট্রোল করাটা কঠিন হয়ে যাচ্ছে এখন বোঝাতে হচ্ছে যেমন তাদেরকে আমাদের লাইফ স্টাইলই চেঞ্জ তারা পড়াশোনার দোহাই দিয়ে রাতে ঘুমোচ্ছে না দিনে ঘুমোচ্ছে এটাও একটা স্বাস্থ্যসম্মত কাজ নয় আবার ফুডটাও যখন তখন নিচ্ছে দুপুরে খাবারটা সন্ধ্যায় নিচ্ছে সকালেরটা বারোটা সময় নিচ্ছে ঘুম থেকে উঠছে না তাহলে এই যে টাইমটা তার ঠিক মতো হচ্ছে না ঠিক টাইমটা খুব ইম্পর্টেন্ট আসলে এখানে একটু যদি বলি আসলে যে ঠিক আছে আমরা সুস্থ স্বাভাবিক আছে আসলে মানে কয়টা খাবার আসলে আমাদের নেওয়া উচিত বা কোন সময়টাতে নেওয়া উচিত কয়টা খাবার মানে পুষ্ট মানে কয়বার আমরা খাবো আসলে আচ্ছা আমরা তো তিনটা মিল মেইন মিল আর ব্রাঞ্চে আমরা দুটো নিতে পারি আচ্ছা আর এর পরে যদি আরেকটা নেওয়া যায় আর্লি ইন দা মর্নিং সেখানে আমরা স্ন্যাক অনেকই চার সাথে একটা বিস্কুট খান আমরা মনে করি যে খালি পেটে এটা না খেয়ে এক গ্লাস কুসুম গরম পানিতে আপনি একটু লেবু মধু দেন দেখবেন যে আপনার থার্স্টিনেস বা খাওয়াটা এটা অনেক মানে ক্ষুধা লাগাটা এটা থাকছে না এবং এতটা সময় আমরা খালি পেটে থেকে ঘুম থেকে উঠে আসছি তখন কিন্তু আমার মেটাবলিজমের জন্য কিন্তু আমরা বলবো যে পানি পান করেন কখনো আমরা বলি দুই গ্লাস কিন্তু আমরা কুসুম গরম পানি একটু মধু যদি ধরেন একটু বয়স হয়ে একটু লেবু অ্যাড করতে পারি বা অ্যাপেল সাইডের ভিনেগার অ্যাড করতে পারি কিন্তু শুধু বাচ্চা যদি হয় তাহলে একটু শুধু মধু দিয়েও দিতে পারি তো এটা দিয়ে আমরা শুরুটা যদি করি তারপরে এক ঘন্টা পর ব্রেকফাস্ট করলো তারপরে আপনি ব্রাঞ্চে আবার একটু কিছু স্ন্যাক নিল বা একটা ডিম সিদ্ধ নিল বয়স অনুযায়ী আমি যে কথাটা বলছি এটা সবার জন্য একরকম হবে না বয়স অনুযায়ী হবে এটা একটা এক্সাম্পল ধরেন একটা অ্যাডাল্ট বা টিন এজ বাচ্চা একটা ডিম সিদ্ধ খেতে পারছে কিন্তু আমি হলে আমি কুসুমটা বাদ দিয়ে খেতে পারি সেক্ষেত্রে বা একটা চপ খেতে পারে বাচ্চাটা হ্যাঁ ফিশ চপ খেতে পারে বা কাবাবও খেতে পারে একেবারেই যে আমরা মাংস ওদের জন্য বাদ দিতে চাচ্ছি সেটা না আমরা অন্যভাবে প্রসেস করতে পারি প্রিপেয়ারটা অন্যভাবে করে নিলাম যদি ও স্বাদও লাগছে ও বাইরের ফুডের দিকে যেন মনোযোগী না হয় এই তখন একটা দশটা এগারোর দিকে নিলাম আবার দুটা তিনটার দিকে সে নর্মালি আমরা দুটোর দিকে খাই বা দুপুরে খাবার এটা খেয়ে নিলাম ভাত খেলাম সবজি খেলাম এখানে সবজি থাকতে হবে এখানে হবে তবে থাকতে রাতে অনেকে পারে অনেকের কষ্ট তো আপনার মুভমেন্ট কমে যায় তখন মেটাবলিজমের অনেক সময় একটু দুর্বল হয় সেক্ষেত্রে আমরা শাক সবজিগুলো দিনে দিতে চাই তাহলে মুভমেন্ট হচ্ছে খেয়ে নিল গ্যাস ফর্ম করছে না আবার সবজি অংশটুকু স্টেম সবজি থাকতে পারে রুট থাকতে পারে কিছু অংশ আমরা রাতে দিয়ে দিচ্ছি আর এমন হতে পারে যে আপনি ভালো থাকার জন্য খেতে চাচ্ছেন একটা আইটেম কমাতে চাচ্ছেন তাহলে আমরা ডালটা ক্লোজ করে দিচ্ছি আর যদি ইয়াং হয় তাহলে ডালটা আমরা অ্যাড করতে পারি কিভাবে অ্যাড করতে পারি সবজির সাথে ডালটা অ্যাড করে দিলাম রান্নাটা সাথে দুটো জিনিস এক একসাথে পরে বারবার করে ভাত নেব আর ডাল একবার নিচ্ছি সবজি একবার এভাবে ভাতটা বাড়াচ্ছি না ভাতের পরিমাণটা ঠিক থাকছে সাথে আমি ডাল এবং সবজি একসাথে করে একটা আইটেম করে দিচ্ছি এটা করতে পারি অথবা ডালকে আমি কাটল করতে পারি কেটে আমি সন্ধ্যা রাতে নিতে পারি রাতে আমি মাংসটা বন্ধ করে ডাল দিয়ে নিরামিষ করতে পারি এইভাবে করে চেঞ্জ করে দিতে পারি আবার আটটার মধ্যে বিকেলবেলা আমি একটা টক দই খেতে পারি বা যদি ইয়াং হয় মিষ্টি দই খেতে পারবে কম মিষ্টি খেতে পারবে ডিপেন্ড করছে যার যার সাথে একটা ফল খেতে পারি বা কিছু একটু বাদাম খেতে পারি আমরা বাদামটা প্রতিদিন রাখতে চাই তিনটা চারটা চারটা বা ছয়টা বাদাম থাকুক প্রতিদিনের খাদ্যে আরেকটু একটু হচ্ছে কারণ বাদাম কিন্তু আপনার ব্রেন সেলকেও কিন্তু খুব এই জন্য আমরা তবে চেষ্টা করি বলি যে আটটার মধ্যে অসংখ্য ধন্যবাদ আরেকটা বিরতি নিতে হচ্ছে দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণ পরে আশা করি আমাদের সঙ্গে থাকবেন দর্শক বিরতি নিয়ে আবারও ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছি ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে কি খাবেন আমাদের সাথে পুষ্টিবিদ রিহানা ফেরদাউসি আছেন এবারে আমরা আসি আমরা তো অনেক কিছুই জানলাম আসলে আমাদের খাদ্যাভাস কেমন হবে কি হওয়া উচিত যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে আসলে লিভার হয়ে গেছে তাদের ক্ষেত্রে আসলে আমরা কি করব আসলে তাদের ক্ষেত্রে খাদ্যাভাসটা কেমন হবে আচ্ছা যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে এবং আমরা যখন দেখেছি একটু ওয়েট বেশি আছে তাদের আমরা ওয়েট কমাতে হবে ওয়েট কমানোর জন্য তারপরে আমরা বলে দিই যদি তার থাকে ওয়েটটা কমানোর জন্য চেষ্টা করি হ্যাঁ তারপরে আমরা বলে দিই যে এই খাবারে আমরা ধরেন একই সাথে দু ধরনের আমাদের আমাদেরকে দিতে হয় ওয়েট রিডিউসিং একটা দিলাম সাথে আপনার কোন কোন খাবারগুলো আপনি খেতে পারবেন আর কোন কোন খাবার গুলো যতক্ষণ আপনার লিভার সঠিক অবস্থায় আবার ফিরে না আসছে আর কোন কোনগুলো আপনি খাবেন না কখনোই খাবেন না এই তিনটা অবস্থা অ্যালাউডই না এরকম কিছু আমরা চার্ট বলে দিই যে এই ফুডগুলো আপনি ধরবে খাবেনই না আচ্ছা আর বাচ্চাদের ক্ষেত্রে ধরেন আমাদের আমরা হয়তো একটা চার্ট করে দিলাম এটা দেখে হয়তো চেঞ্জ করতে পারে অল্টারনেটিভ করতে পারে কিন্তু একটা চার্ট তো ধরেন বাচ্চারা মনোটনাস হয়ে যায় ভালো লাগে না সেটা একরকম দিয়ে থাকি আমরা সাত দিনের জন্য অভ্যস্ততা আনার জন্য সে বুঝলো এই জিনিসটা ভালো লাগছে এবং ফিল করবে সে তার হাশফাশ লাগাটা ভাল লাগা না খারাপ লাগবে না পেটে ব্যথা তাক করবে না বা ঝিমি ঝিমি যাচ্ছে উইক লাগছে সেই উইকনেসটাটা থাকে মানে তাদের ফ্যাটি লিভার থাকে আপনারা মানে তারা কি কোনো কমপ্লেইন করে আপনারা মানে কি দেখে আপনারা বোঝেন কোনো কি লক্ষণই আসে না আমরা তো আসলে এজ এ নিউট্রিশনিস্ট হিসেবে আমরা একটু obese দেখলেই টেস্ট দিতে চাই আমাদের বোঝার জন্য এটা হতে পারে বা অনেক সময় پیشنট কমপ্লেইন করে যে এটা না যে পর্যায়ে ফ্যাটি লিভারে কমপ্লেইন করে ধরা পড়ে একটু দেরিতেই সেই ক্ষেত্রে পেটে ব্যথা বলে ঝিমাত বা তখন অনেকটা মানে হয়তো সেকেন্ড গ্রেডে চলে গেছে বা অনেকের আছে থার্ড গ্রেডে আমরা পাচ্ছি এটা তো কঠিন অবস্থা সেক্ষেত্রে আরেকটা বিষয় যে আমরা যেমন মেটাবলিক সিনড্রোম যাদের আছে তাদের জন্য কিন্তু আমরাই কনশাস হয়ে যাই আমরাই দেখি যে থাইরয়েডের সমস্যা আছে কিনা বা আছে কিনা ডায়াবেটিক ধরা পড়লো তখনই আমরা এগুলো টেস্ট করতে বলি যে আপনার ভালোর জন্য এটা টেস্ট করবেন হাইপারটেনশন অনেক দিন

আমরা বলে দিচ্ছি যে দেখেন আমার ক্যালকুলে কিলো ক্যালোরি কতটুকু দরকার স্বাভাবিক জন্য তার বয়সের জন্য সেখান থেকে আমরা কিছুটা কমে দিই 400 500 কিলো ক্যালোরি কমে নি আসছে সেটা কমাতে গিয়ে আপনি প্রত্যেকটা উপাদান কিন্তু আমার লাগছে কার্বোহাইড্রেট বলেন ফ্যাট বলেন ভিটামিনস বলেন মিনারেলস প্রোটিন সবই লাগছে তাহলে কোন খাবারগুলো আপনি সিলেক্ট করবেন কার্বোহাইড্রেটের জন্য যেমন আপনি চাল ইউজ করছেন লাল চালটা করেন রিফাইন্ড হোয়াইট চালটা করবেন না বেশি যেটা কাটা ছাটা সেই চালগুলো করবেন না অল্প করে ভাত খাবেন কিন্তু আপনার লাল চাল চালিক সবসময় মাথায় বুঝিয়ে দিই অর্গানিক ফুডটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ খাবার সেটা খেলো আবার ফ্যাটের ক্ষেত্রে আপনি তেল অল্প নেন অলিভ অয়েল যদি সামর্থ্য থাকে অলিভ অয়েলটা নেন সরিষার তেলও নিতে পারেন এভাবে করে বলে দিচ্ছি আবার এমন হতে পারে যে আপনি অল্প একটুই খাবেন খেতে যাচ্ছে একটু ঘি খাল অল্পিক এক চা চামচ খাবেন দেখেন ব্যালেন্স করা যায় কিন্তু একটাই যে খেতে হবে তা না আপনি সয়াবিন কিনলেন অনেক দিন রেখে দিলেন আবার তেলটা না রেখে দেওয়ারও একটা ব্যাপার আছে যে আপনি হিটের পাশে এয়ার বলেন হিট বলেন লাইট বলেন সব কিছু কিন্তু তেল নষ্ট হয়ে যাওয়ার কথা স্পানজেন্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে এটা এটা ব্যবহারও আমাদেরকে বলে দিতে হয় আবার আপনি ডিপ অয়েলে দিবেন না খাবারটা আচ্ছা অলবও ডেলি করছিন এভাবে করে দিতে পারি বা আমরা বলবো যে আপনি প্রেসার কুকারে করেন ডাটা এটা ভালো এটা একটা উপায় আচ্ছা আর একটা হচ্ছে আজকাল টি স্টিমার আছে সবাই ঘরে ঘরে এগুলো ব্যবহারই করছে এটা একটা ব্যাপার আর প্রোটিনের ক্ষেত্রে আমরা বলবো যে বাচ্চা হলে আমরা মুরগির মাংস দিচ্ছি ঠিক আছে কারণ সেটা লিন প্রোটিনের মধ্যে পড়ে কিন্তু সেটা যে অর্গানিক মুরগিটা হয় আর যদি ফার্মার হয় সে ক্ষেত্রে হয় না তাই অনেক ফ্যাট দেখবেন ফার্মের মুরগি আর হচ্ছে মাছ আমরা একটু বয়স হলে বাচ্চা না হলে আমরা মাছই প্রেফার করি আমরা বলে দেব যে সি ফিশটা খাবেন অবশ্যই সি ফিশ আপনার সপ্তাহে 3 চার দিন থাকবে আর অন্য দিন নদী পুকুরের মাছ হলেও আপনি ছোট মাছ নেন বড় ইল যখন একটু ভারী মাছ মাছ খেলে যে ক্ষতি হয়ে যে তা না কিন্তু আমার এখন বিষয়টা হচ্ছে আমার ফ্যাটটা কাটাতে যে তো আমার ফ্যাট লিভার আছে আছে এটা কাটাতে হবে বিষয় হচ্ছে আমার জন্য ফ্যাটটা নাবারে আর যেটুকু আছে সেটুকু আমি কেটে ফেলতে হবে এই দুটো জিনিস মাথায় নিয়ে যেহেতু অন্যান্য যা যার নেই তার জন্য হয়তো অন্য মাছও সে খেতে পারছে মাংসও খেতে পারছে কিন্তু যতক্ষণ সে আমরা ফ্যাটি লিভার থেকে নিজেকে সরিয়ে আনতে না পারছি ততক্ষণ এই সি ফিশটা আমরা চয়েস করছি আর রেগুলার আমরা সিডস রাখছি কিছুটা এক মুঠি আমরা বলি বলি বাদামের হ্যান্ডফুল মানে আপনাদের জন্য আমরা এতগুলো বাদাম খেতে বসি এবং দেখা যাচ্ছে কি সেটা প্রসেস মানে একটু সল্ট দেওয়া বা সুগার দেওয়া হ্যাঁ ওগুলি বেশি ভালো লাগে কিন্তু এটা না করে আমরা যদি নিজেরা জাস্ট বাদামটা চিনা বাদামটা একটু ভেজে নিয়ে খাই খেতে খারাপ না এটা রেগুলার আমরা বলি না অনেক সময় অতিরিক্ত হলে কিডনি ফাংশন যাদের অল্টার থাকে ঝামেলা করে আচ্ছা এই ক্ষেত্রে এগুলো বলি আর টক জাতীয় ফলগুলো বাচ্চাদের ক্ষেত্রে টক জাতীয় ফলগুলো আপনি খাওয়াবেন একটু জুস করে দেন চাইবে না যারা খেতে চাচ্ছে পুরো ফলটাই দিয়ে দেওয়া ভালো আচ্ছা ফাইবারটা বেশি পাওয়া যায় আপনি জুস করলে চেষ্টা করব আমরা এক্সট্রাক সহ খাওয়াতে আচ্ছা অনেক সময় আছে না বাচ্চারা একটা ফল খেতে চাচ্ছে না জুস করে দিলাম ক্ষেত্রে করা যায় এভাবে তাদেরকে চেঞ্জ করা যেতে পারে আর আপনারা আমরা আমরা হলে হবে কি জানি এটা খেতে হবে ভালো এটা ডাক্তার বলেছে বলেছে বা খেতে হবে তো এইভাবে করে আমরা মেনে নিচ্ছি আর ফলের মধ্যে যে যেটা ওয়াটার আগে বলেছি লেবু জাতীয় ফল লেবু জাতীয় লেবু জাতীয় ফল বলতে ফাইবারটা ভালো থাকে মানে দুই ধরনের ফাইবার আমি একসাথে পাচ্ছি এটা একটা আর হচ্ছে আমার এক্সট্রা হিসেবে যাবো ধরেন ফ্যাটটা কেটে যাবে এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকটা খেছে এটা আমরা পাবো প্রোবায়োটিকটা পাবো ধরেন আপনি দই খেলে আর ইয়াং যদি মেয়ে হয় বা একটু আজকাল মডার্ন যদি লেডি হন তারা কিন্তু আপনার অ্যাপেল সাইডার ভিনেগারের সাথে পরিচিত হয়তো ছেলেরা এটা খেতে চায় না আমি দেখেছি গন্ধটা পছন্দ না কিন্তু না আপনার তিন থেকে চার চার চামচ সারাদিনে এটা খেতে পারে সে আর হচ্ছে আপনার দুইটা খেতে পারে প্রোবায়োটিক পেয়ে যাবো প্রিবায়োটিক পাওয়ার জন্য আমরা অ্যাপেলস খেতে পারি ওটস খেতে পারি অকেশনালি বাদাম খেতে পারি কলা খেতে পারি কলা খেলে ওয়েট বাড়বে না এবং ভালো একটা আমরা ব্লাড সুগারও বাড়বে না চাপা কলা সাগর কলাটাতে না কার্বাইড থাকে পাকানোর জন্য মিষ্টি বেশিও থাকে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে যেহেতু টক থাকে ওটাতে চাপা কলাটা ওটা হেলদি আমরা মনে করছি এভাবে করে যদি আমরা ফুডটা নেই আর একই সাথে আমি বলে দিচ্ছি আপনি বলছি একটুক্ষণ আগে যে প্রসেস ফুড আপনি খাবেন না এবং রিফাইন্ড ফুড মানে রিফাইন্ড অয়েল বলেন 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 রিফাইন্ড মিটের মধ্যে কিন্তু দেখেন সসেস খায় বাচ্চারা আমরাও খাই মাঝে মাঝে দিলে যাদের তাদের জন্য একদম না আবার ডেলি মিট যেটাকে বলে স্লাইস করে করে দেখবেন স্যান্ডউইচ করে খাচ্ছে এই মিট গুলো না বন্ধ করে দিতে হবে মিট খেলেও বলবো আপনারা কষ্ট করে অর্গানিক মিটটা খান যেটা হচ্ছে আপনার মুরগির মাংস খেতে পারেন হাতে ঘরে পালছেন এমন একটা মুরগি আসলে কঠিন কথা এগুলি বলাই যায় কিন্তু আসলে মানা হয় ক্ষেত্রে কঠিন হলে মাছই খান কারণ কিছুদিনের জন্য তো আমরা তো ফ্যাটি লিভার তো এই ফুডগুলো যখন খাচ্ছেন একটু এক্সারসাইজ করছেন ঘুমাচ্ছেন ঠিক মতো আপনার কমে যাবে আচ্ছা আপনি আপনার আগের অবস্থায় লিভার ফিরে পাবেন তাহলে এই কটা দিন কষ্ট করে ফিরে আনেন আর না হলে এটা কিন্তু আমরা বলবো যে এটা খারাপের দিকে যাবে ইনফ্লামেশন হবে গ্রেড ওয়ানটা কিন্তু খুব ভয়ের কিছু না টু থ্রি ফোর থ্রি ফোর খুব খুব খারাপ খারাপ অবস্থা তখন তো ডক্টরের পরামর্শ নিয়ে আমরা বসছি সিরোসিস হয়ে গেলে তো আসলে সেই পেশেন্ট হয়তো বেঁচে থাকেন কিছুদিন কয়েক বছর থাকেন কিন্তু কিন্তু কঠিন একটা জীবন থাকে আসলে তার লিভার কি আবার আগের জায়গায় সেই স্ট্রাকচারে ফিরে আনা যায় না একটু আসি খাবারের কথা তো বললাম এর সাথে আমরা যদি একটু এক্সারসাইজের কথাটা বলি তো এদের ক্ষেত্রে এক্সারসাইজটা কেমন হতে পারে এখন যদি শুধু ফ্যাটি লিভার হয় তাদের জন্য ধরেন একটু হাঁটা হাঁটি আমরা যেটাকে বলি একটু সিঁড়ি ওঠা নামা একটু দৌড়দৌড়ি করা এটা চলে কিন্তু হার্টের পেশেন্টের যদি হয় বা খুব যদি হয়। হঠাৎ নেমে যেতে পারে আমরা মানে হঠাৎ করে উঠলো হঠাৎ করে নামলো এই ধরনের পেশেন্টের জন্য কিন্তু একটু চিন্তা করতে হবে হাঁটবেন ঘরে থাকবেন সাথে ফুড থাকবেন বা কারো সাথে নিয়ে হাঁটবেন ইমার্জেন্সি হলে ধরেন কমে গেলেও আমরা একটা খেজুর দিয়ে দিতে পারছি

আপনি অধৈর্য হয়ে যাচ্ছেন না সাত মিনিট ব্যায়াম করলাম আমার কাছে কষ্ট সেটা উপকারী হবে অবশ্যই হবে দুই বেলা করছেন আপনি আচ্ছা সাত মিনিটও যদি আপনি ঠিকমতো ব্যায়ামটা করেন আপনার কিন্তু এটা একটা চলে আসবে আচ্ছা আমাদের রিলিজিয়নে দেখেন সব পাঁচ ওয়াক্ত নামাজ আছে যদি উদ্বশ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা কিন্তু আমাদের যেমন হাইজিনটা মেইনটেইন হয় তেমনি কিন্তু ব্যায়ামও হয় আচ্ছা যারা আমরা পড়তে পারছি না ঠিকমতো তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু চলে আসে তা সেক্ষেত্রে ওই তখন ওই নামাজের সাথে সাথে এক্সট্রা ব্যায়ামও করা যায় আচ্ছা একটু আসি যারা পানীয় পছন্দ করেন চা কফি এটা এটা তারা খেতে পারবেন কিনা হ্যাঁ চা খেতে পারবেন যেমন চা তো আমরা মনে করি ভালো চা কফি দুটো খেতেই পারবেন কিন্তু লিমিট আছে আচ্ছা আমি চার পাঁচ ছয় কাপ খে খাচ্ছি এটা কিন্তু স্বাস্থ্য সম্মত না কারণ আমি চাটা কেন খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট আমি অ্যান্টিঅক্সিডেন্টের জন্য যদি খাই তাহলে আমি দুবেলা খাবো আচ্ছা হুম আমি গ্রিন টি টা খাই যদি ফ্যাটি লিভার হয়ে থাকে আর যদি ব্ল্যাক টিও খেতে পারি একটা ব্ল্যাক টি খেলাম আবার এক কাপ খেলাম আমি গ্রিন টি বা হোয়াইট টি খেতে পারি মানে আমার অ্যান্টিঅক্সিডেন্ট যদি বেশি নিতে চাই কোনটাতে বেশি সেটা অনুযায়ী গ্রিন টিতে বেশি পাবো আচ্ছা সেই ক্ষেত্রে ফ্যাটি লিভারের জন্য আমি গ্রিন টি চাই গ্রিন টিটাই ভালো ভালো হবে আর দুবার খেতে পারবে দুবার দুবারে বেশি আমার মনে হয় কারণ যখন সন্ধ্যার পরে খাবেন আমি পার্সোনালি সকালে খাবার 20 মিনিট পর একটা বলি আচ্ছা আবার বলি যে আমরা খাচ্ছি না আমরা নিজেরাও কিন্তু এত মানছি না কিন্তু বলছি আবার খাবার দুপুরে খাবার 20 মিনিট পর আচ্ছা জানিবেন কিন্তু খাবারের

খুব ভালো অ্যাবজর্পশন হবে ডাইজেশন অ্যাবজর্পশন দুটোই খুব অ্যাপ্রোপ্রিয়েটলি হবে তাহলে আপনি এক্সট্রা ফ্যাট যেটা খারাপ গ্লুকোজ এগুলো কিন্তু জমাও কম হবে চলে যাবে শরীর থেকে কিন্তু যদি আমরা এই নিয়মগুলো না মানি তা থেকে যাবে আচ্ছা আরেকটা বিষয় একটু আসি যে আপনি বলছেন ফ্যাটি লিভারের ক্ষেত্রে ভাত তো খেতে বলছেন আপনি কম খাবে এটা কি দুবেলা খেতে পারে দুবেলা আসলে ভাত অ্যাডাল্টের জন্য দুবেলা ভাত আসলে প্রয়োজন এটা আমি আমরা মনে করছি কারণ রাতে যখন ভাত খাচ্ছেন আমরা যদি খেয়ে শুয়ে পড়ি ক্ষতি হয় রুটি রুটির থেকেও ভাত আর রুটি না রুটিটা হচ্ছে ফাইবারটা আছে আর হচ্ছে আপনার পানি কম কিন্তু আপনার ক্যালোরির দিক থেকে দেখবেন বা কার্বোহাইড্রেট যদি আপনি দেখেন ক্লোজ টু সেম মানে গমের যদি বলি আর চালের যদি বলি তাহলে কাছাকাছি জলে আসে হ্যাঁ প্রোটিনটা একটু গমেরটা একটু বেশি পাওয়া যায় কিন্তু কাছাকাছি কিন্তু আবার পানিটা বেশি আসে আর ভাত একটু অ্যালকোহলিক একটু ঝিমিয়ে দেয় এর থেকে যদি আমি ভালো থাকতে চাই খেতে পারবো না তা বলছি না আপনি অল্প একটু খান যেটা সকালে দুপুরে যতটুকু খাচ্ছি তার থেকে আর একটু কম রাতে খাই কিন্তু যাদের ধরনের একদম অভ্যাস ছাড়তেই পারবো না আমি পারবোই না সেই ধরনের পেশেন্টকে আমাকে হুট করে কিন্তু আমি একদম রিভার্স সেকশনে যেতে পারি না আমরা স্লো তাহলে কমিয়ে নিই কমিয়ে দিব আর যদি না হয় আমরা যদি যদি বলে যে আমরা পারবো তাহলে আমরা বলবো হাতে ভাজা মুড়ি বা আপনার খই বা চিরা খাবে আচ্ছা আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি একবারে শেষ যদি কমেন্ট করতে বলি আসলে যে ফ্যাট লিভার প্রতিরোধে বা মানে কি করা উচিত আমাদের হ্যাঁ ছোট করে আমরা বলি দেখেন আমাদের পুরো এত বড় শরীরটার মধ্যে ছোট্ট একটা পার্ট আছে সেটা হচ্ছে টাং জিব্বা এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমার শরীরের সুস্থতাও এবং আমার মনের সুস্থতাও থাকছে আমি বাজে কথা বলছি না ভালো থাকতে পারছি বাজে কথা যখন আমি বলবো না তখন আমি শুনবো না আমাকেও অনেকে বলবে না এটা একটা বিষয় হয়ে যায় আর যদি আমি খাবার থেকে খারাপ খাবার থেকে নিয়ন্ত্রণ করতে পারি অবশ্যই আমার স্বাস্থ্য ভালো থাকবে এবং আমি অনেক দিন মানুষের সাথে মানুষের জন্য কন্ট্রিবিউট করতে পারব অসংখ্য ধন্যবাদ রিহানা ফেরদৌসি আজকে আলোচনার জন্য আমরা ফ্যাটি লিভার সম্পর্কে অনেক কিছুই জানলাম অসংখ্য ধন্যবাদ আরও একবার এবং দর্শক আপনারাও শুনছিলেন আসলে যাদের ফ্যাটি লিভার এখনও হয়নি তারা কি ধরনের খাবার খাবেন এবং যাদের ফ্যাটি লিভার হয়ে গেছে তারা কিভাবে মানবেন আসলে কি কি খাবার খাবেন কি নিয়ম মানলে আসলে এখান থেকে আপনারা মুক্তি পাবেন সেটা জানলাম এবং নিশ্চিত আশা করি যে এখান থেকে আপনারা উপকৃত হবেন দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে